সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজরুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি আইরিন আচল। আমার সঙ্গে রয়েছেন সাজিদুল হক। আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। আমাদের দর্শক এবং পাঠকদের জানাই রমজানের শুভেচ্ছা। আমরা দেখছি গোটা বিশ্বব্যাপী গণতন্ত্র এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। মানবজমিন অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটা শিরোনাম হচ্ছে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র টিকে থাকার লড়াই করছে। সম্প্রতি দা ইকোনমিস্ট গণতন্ত্রের একটি সূচক প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। আপনার কাছে জানতে চাব, গণতন্ত্র কি আসলেই হুমকির মধ্যে রয়েছে? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা ভালো আছেন। আপনি যে রিপোর্টের কথা বলছিলেন সেটার শিরোনাম তো আপনি বললেনই, এটা আসলে সায়রা বানুর লেখা, এটা একটা অনুবাদ প্রকাশ করেছি আমরা, দা ইন্টারপ্রেটারে মূল লেখাটা প্রকাশিত হয়েছে। এবং উনি যেটা আলোচনা করেছেন মূলত দক্ষিণ এশিয়ার নির্বাচনগুলো নিয়ে আলোচনা করেছেন, এবং ওই লেখাটা শুরুতে উনি বলেছেন যে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র উদ্বেগজনকভাবে পতনের সম্মুখীন। আমরা 7ই জানুয়ারি এবছর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি, সেই নির্বাচন নিয়ে উনি বিস্তারিত আলাপ করেছেন, বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়ায় বিরোধী দল বলতে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেয়নি, এবং একতরফা অনুষ্ঠিত নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ জয়ী হয়েছে সেটা উনি আলোচনায় এনেছেন। এবং এই ধরনের পরিবেশে আসলে গণতান্ত্রিক নির্বাচন যে সম্ভব নয় সেটা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। বাংলাদেশের নির্বাচন ছাড়া উনি পাকিস্তানের নির্বাচন নিয়ে বিস্তারিত আলাপ করেছেন, যেটা 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, এবং সে নির্বাচনের পরেও সেখানে মুসলিম লীগ এবং মিত্র দলগুলোর মধ্যে এক ধরনের জোট সরকার আমরা গঠন হতে দেখেছি, এবং আজকে ওখানে মন্ত্রিসভায় মন্ত্রীরা শপথ নিয়েছেন, শাহবাজ শরীফ এরই মধ্যে প্রধানমন্ত্রী হয়েছেন। তো পাকিস্তানের নির্বাচনটাও আসলে এক ধরনের পাতানো নির্বাচনই বলা যায়। আমরা আগেও এখানেও এই নির্বাচন নিয়ে আলোচনা করেছিলাম, উনি যেটা বলেছেন যে পাকিস্তানের নির্বাচনে যে পাকিস্তান সেনাবাহিনী তারা নওয়াজ শরীফের মুসলিম লীগকে যে সমর্থন দিয়েছে এটা অনেকটাই পরিষ্কার ছিল, এটা গেল সেনাবাহিনীর দিক থেকে, এবং সমর্থন দিয়ে তারা আসলে বসে থাকে নাই। তারা কলকাঠিনের ইমরান খানকে কারারুদ্ধ করেছেন, এবং নির্বাচনের আগে আগে আমরা ইমরান খানের একাধিক মামলা সাজা দেখেছি, তার দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, প্রতীক বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু পরে আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইমরান খানের সমর্থকরা নির্বাচনে অংশ নেন, এবং এত কিছুর পরেও তারা সর্বোচ্চ 93টি আসনে জয়লাভ করে। কিন্তু পাকিস্তানের নির্বাচনও এটা প্রমাণ করে যে মানে এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়। বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনায় মালদ্বীপের নির্বাচন যেটা হয়েছে সেটা অনেকটাই অবাধ হয়েছে, কিন্তু সেই নির্বাচনেও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল, ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল, আর সেই নির্বাচনে ভারত এবং চীনের যে একটা ভূমিকা সেটাও সবসময় আলোচনা হয়। আর সর্বশেষ ভারতে আগামীতে নির্বাচন হবে, তবে ভারতের নির্বাচন কিন্তু গণতন্ত্রের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে, এবং সেখানে নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন অনেক শক্তিশালী মনে করা হয়, কিন্তু ভারতের যেটা সংকট যে সেখানেও সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এবং যে মানবাধিকারের যে রেকর্ড তাদের, তো সব মিলিয়ে দক্ষিণ এশিয়া আসলে গণতন্ত্র খুব একটা সুখকর অবস্থায় নেই। আর আপনি আরেকটা যেটা বলেছেন যে এটা আসলে ইকোনমিস্টের ইন্টেলিজেন্স উইংসের একটা রিপোর্ট, এরা প্রতি বছরই সারা পৃথিবীতে গণতন্ত্রের একটা সূচক প্রকাশ করে, বাংলাদেশ আগে 73তম ছিল এবার 75তম হয়েছে, এবং বাংলাদেশকে তারা আসলে বেসিক্যালি হাইব্রিড গণতন্ত্রের দেশ মনে করে। আর ইকোনমিস্টের রিপোর্টের একটা প্রধান বিষয় হচ্ছে যে পৃথিবীতে মাত্র 8% লোক মানে পূর্ণ গণতন্ত্র যেটা সেটার মধ্যে আছে, এমনকি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকেও তারা ত্রুটিপূর্ণ মনে করেন, ভারতের গণতন্ত্রকেও ত্রুটিপূর্ণ মনে করেন। ইকোনমিস্টের ওই রিপোর্টে আরেকটা কথা বলা আছে যে বাংলাদেশ, পাকিস্তান কিংবা রাশিয়ার মতো দেশে যেখানে বিরোধী দলগুলোর নিপীড়নের শিকার, সেখানে নির্বাচন ব্যবস্থাটা গণতন্ত্র বা পরিবর্তন আনতে ওইভাবে সক্ষম নয়। তো সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে সারা পৃথিবীতেই আসলে গণতন্ত্র খুব একটা বাজে সময় কাটাচ্ছে। গণতন্ত্র কি আসলেই মারা যাচ্ছে? গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আপনি যেটা প্রশ্নটা তুলেছেন সেটা আসলে গত 8-9 বছর ধরেই পশ্চিমে এই প্রশ্ন নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে। আমাদের হয়তো টকশো বলি বা আলোচনা বলি এটাতে খুব স্বল্প পরিসরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এ নিয়ে একটা বই নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। তখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের মানে 7-8 বছর আগে প্রধান ছিলেন ডেভিড রানজিম্যান, তিনি আসলে এই প্রশ্নটার একদম সরাসরি উত্তর খুঁজেছেন যে গণতন্ত্র কি ভেঙে পড়ছে কি না বা গণতন্ত্র মারা যাচ্ছে কি না। ওনার যেটা উপসংহার যে গণতন্ত্র মারা যাচ্ছে না, কিন্তু এটি একটি অনিশ্চিত মধ্যবয়সের সংকটে রয়েছে। তবে এই ব্যাখ্যার সাথে আমাদের ওইসব দেশের ব্যাখ্যা ওইভাবে মিলানো ঠিক হবে না যেখানে নির্বাচন ব্যবস্থাটা ঠিক নেই। উনি আসলে যেটা বলেছেন যেখানে ওই যে ডোনাল্ড ট্রাম্প বা অনেক
মানে জনপ্রিয় নেতার আবির্ভাব করতে দেখেছি আমরা, যারা আসলে ওইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নন। মানে ভোটাররাই যে এক ধরনের দ্বিধার মধ্যে পড়ে গেছেন এবং ভোটাররা যাদের নির্বাচিত করছেন সেটাই গণতন্ত্রকে হুমকির মুখে নিয়ে যাচ্ছে কিনা, উনি মূলত সেই প্রশ্নের জবাব খুঁজেছেন। ওই জবাবে যেটা তিনি বলেছেন যে গণতন্ত্র মধ্যবয়সের সংকটে, তবে এটা এখনই মারা যাবে না, এটা নিয়ে উনি একটা যেটা বলেছেন আর কি। এবং উনি এই সংকটটা আসলে শুরু হয়েছে, উনি বলেছেন 2008 সালে অর্থনৈতিক সংকট থেকেই। অধ্যাপক রঞ্জিমান যেটা বলেছেন যে গণতন্ত্র এখন একটি মধ্যবয়সের সংকটে ভুগছে, যেখানে ভোটাররা নিজেদের একটি প্রথার মধ্যে আটকে রয়েছেন বলে মনে করেন এবং বড় ধরনের পরিবর্তন চান, অথচ তারা আবার এটাও আশা করেন না যে মৌলিক ব্যাপারগুলি পাল্টে যাবে। আমরা কোনো কিছু না পাল্টে পরিবর্তন চাচ্ছি। এবং উনি যেটা বলেছেন যে এই ব্যবস্থার ফলে অনেক অদ্ভুত মানুষ নির্বাচিত হয়ে আসতে পারেন। ওনার ব্যাখ্যা আরেকটা ব্যাপার আছে যে ওই যে গণতন্ত্রের যে ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা সেটা উনি একটা ব্যাখ্যা করেছেন। উনি মনে করেন যে যারা ওই পশ্চিম আমেরিকা ট্রাম্পকে ভোট দেয় তারা এটাও আবার মনে করে যে আমেরিকার যে গণতান্ত্রিক ব্যবস্থা এটা ট্রাম্পকে মানে যা খুশি তা করতে দিবে না, সেটা ওই ব্যবস্থার মধ্যেই উনি আটকে দায়িত্ব পালন করবেন। এখন অনেক ক্ষেত্রে আমরা এটা হতে দেখেছি, কিন্তু আসলে সব দেশে সবসময় সেটা হবে সেটা বলা যায় না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামাতের অন্য শীর্ষ নেতারাও সম্প্রতি কারাগার থেকে বের হয়েছেন। আমরা জানি দল হিসেবে জামাতের নিবন্ধন নেই, বিএনপির সঙ্গে জোট না থাকলেও জামাত নির্বাচনে অংশগ্রহণ করেনি। জামাতের শীর্ষ নেতাদের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দলটির কৌশল কি হতে পারে? আপনি যেটা বলছিলেন আসলে জামাতের জামির উনি 15 মাসের মতো কারাগারে ছিলেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফরওয়ার তিনি আরও দীর্ঘ সময় কারাগারে ছিলেন, সম্প্রতি তারা মুক্তি পেয়েছেন এবং অন্য যে শীর্ষ নেতারা আছেন তারাও মুক্তি পেয়েছেন, দু একজন যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আছে তারা ছাড়া। এখন জামাত নিয়ে আসলে আলোচনা করা একটু কঠিন, কারণ তারা আসলে খোলামেলাভাবে অনেক কিছু প্রকাশ করে না। অন্য অনেক দলের তথ্য যতটা সহজে পাওয়া যায় আমরা অনেক ক্ষেত্রে জামাতের তথ্য অতটা সহজে পাওয়া যায় না। গত 15 মাস বা এর এই সময়টা আমরা দেখছি জামাত একটা অন্তর্বর্তী মানে ভারপ্রাপ্ত দায়িত্বে চলেছে, এখন আবার তাদের মূল নেতারা আবার কারাগার থেকে বের হয়ে এসেছেন। এখন দল হিসেবে তো জামাতের দীর্ঘদিন নিবন্ধন নাই এবং বিএনপির সঙ্গে তাদের যে সম্পর্কটা এটাও একটা আসলে নতুন অবস্থায় অবতীর্ণ হয়েছিল নির্বাচনের আগেই। আমরা যেটা দেখেছি যে জামাতের সঙ্গে প্রকাশ্যে বিএনপির কোনো ধরনের সম্পর্ক ছিল না, কিন্তু আবার বিএনপির সঙ্গে মিলিয়ে তারা কর্মসূচি পালন করছিল। কিন্তু একটা বিষয় যে জামাত যে খুব বেশি সর্বশক্তি দিয়ে রাজপথে ছিল সেটাও বলা যায় না। আবার ওই 28 অক্টোবর পর তো ওইভাবে কোনো আন্দোলনও ছিল না, জটিকা মিছিল কিছু আমরা দেখেছি। এখন জামাত আসলে কী করবে, এই যে নতুন একটা প্রেক্ষাপট নির্বাচন তো হয়ে গেল, বা রাজনীতিতে বিরোধী দলগুলো কী করবে এটা আসলে খুব বড় একটা প্রশ্ন, কারণ তাদের তো হয়তো দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা থাকলেও থাকতে পারে। জামাতের ভিতরে কিন্তু এই প্রশ্ন অনেক দীর্ঘদিনের যে তারা কী করবে। এটা মোহাম্মদ কামারুজ্জামান তাদের যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে নেতা এবং এরই মধ্যে অনেক বছর আগে যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, উনি যখন কারাগারে ছিলেন তখন জামাত নিয়ে যে উনি যে চিঠি লিখেছিলেন আমরা এখানেও এটা নিয়ে একবার আলোচনা করেছিলাম সংক্ষেপে, যে উনিও কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন যে জামাত কী করবে, তাদের যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে তারা বাদ দিবে কি না, জামাত কি নতুন কোনো দল গঠন করবে কি না, বা জামাত এখন যেভাবে আছে সেভাবেই চলবে কি না। একটা বিষয় মনে রাখা দরকার যে বিশ্বব্যাপী আসলে পলিটিক্যাল ইসলাম ভিত্তির উপর যেসব দল গঠন হয়েছে তারা আসলে ওইভাবে সাফল্য কোনো দেশেই পায় নাই। এবং কিছুদিন আগে পাকিস্তানের যে নির্বাচন হয়ে গেল সেখানেও আসলে জামাত ওভাবে সাফল্য পায়নি, কিন্তু আবার পলিটিক্যাল ইসলাম থেকে যারা একটু সংস্কার করে নতুন দল গঠন করেছে তাদের অনেকেই সাফল্য পেয়েছে, এটা আমরা তুরস্কে দেখতে পেয়েছি, আবার আরও কিছু দেশেও এটা দেখা গেছে। কিন্তু আবার মুসলিম ব্রাদারহুডের মতো দল মিশরে টিকতে পারেনি, সেখানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে অনেক দিন ধরে ক্ষমতায়। এইসব আবার বাংলাদেশের জামাতের সঙ্গে যেটা আরেক বড় প্রশ্ন সেটা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা, এসব মিলিয়ে কামারুজ্জামানও কিন্তু সেই প্রশ্ন তুলেছিলেন। এবং এর প্রেক্ষিতে আসলে যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে জামাত ছাড়লেন সেটা তো এটার এই প্রশ্নের আসলে একটা বড় সংযোগ রয়েছে। এখন আমরা জামাতের নেতাদের সঙ্গে কয়েকদিন ধরে আলোচনা করে যেটা বোঝার চেষ্টা করেছি তারা আসলে এখন পরিস্থিতি আসলে আর অনেকদিন দেখার নীতি তাদের নেতাদের মধ্যে প্রবল। তারা মনে করে যে এখনকার যে রাজনৈতিক বাস্তবতা যে নতুন কোনো দল গঠন করলেও ওইভাবে কোনো সফলতা পাওয়ার বা নিবন্ধন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটা রাজনৈতিক দল
নিবন্ধন পাওয়ার চেষ্টা করেছে এবং ওই দলের সঙ্গে জামাতের নেতাদের এক ধরনের সম্পৃক্ততার কথা তখন আলোচিত হয়েছিল এবং জামাতের একজন শীর্ষ নেতা কিন্তু এটা স্বীকারও করেছিলেন যে ওই দলের নেতারা তার কাছে পরামর্শের জন্য এসেছিলেন। একসময় জামাত করতেন এমন নেতাদের নিয়ে আরেকটা দল আছে এবি পার্টি, কিন্তু এর সাথে আসলে জামাতের কোনো সম্পৃক্ততাই ভাবে নাই, বরং এ ধরনের এক ধরনের কি বলা যায় তাদের মধ্যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থানই রয়েছে। একটা বিষয় যেটা বোঝা যায় যে জামাত মানে এই নেতারা মুক্তি পাওয়ার পরেও তারা যে রাজনৈতিকভাবে নতুন কোনো বড় কোনো সিদ্ধান্ত নেবে সে সম্ভাবনা কম, তারা হয়তো যেমন আছে তেমনভাবেই চলতে থাকবে, দীর্ঘদিন হয়তো তারা আরও অপেক্ষা করবে। তবে জামাতের মধ্যেও কোনো কোনো নেতা সংস্কারের পক্ষে বা নতুন দল গঠনের পক্ষে অনেকদিন থেকেই ভিতরে ভিতরে ভূমিকা রাখছেন। আরেকটা বিষয় যে মাঝে মাঝে আমরা হয়তো পত্রপত্রিকায় রিপোর্ট দেখি যে জামাতের কর্মী সংখ্যা বাড়ছে, রোকন সংখ্যা বাড়ছে, এই পরিস্থিতিতে আসলে এটা কতটুকু সঠিক সেটা নিয়েও সংশয় রয়েছে। সব মিলিয়ে জামাত নেতৃত্বে হয়তো 15 মাস পরে আবার পুরনোরা আবার নেতৃত্বে আসবেন, তবে এটা ওই যে কামারুজ্জামানের সেই চিঠির একটা বিষয়, কিন্তু জামাতের যুদ্ধাপরাধের অভিযোগ আছে এরকম নেতা এখন খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু এখন যারা আবার নতুন মানে আগের সভাপতি আমির এবং সেক্রেটারি জেনারেল নতুন করে আবার দল পরিচালনা করবেন এবং এক্ষেত্রে খুব বেশি বড় কোনো পরিবর্তনের আসলে সম্ভাবনা নাই। মানবজমিন নিউজরুম থেকে আজকের মতো এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন।